আসসালামু আলাইকুম সবাইকে, আমি না বীর ইতালি পাদুয়া থেকে বলছি। আমরা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে থাকি যেখানে বাংলা ভাষার সাহায্যে ইতালিয়ান এবং বাংলা ভাষার সাহায্যে ইংরেজি ভাষা শেখানো হয়, কিন্তু এই প্রথম আমরা বাংলা ভাষার সাহায্যে ইতালিয়ান এবং ইংরেজি একসাথে শিখতে পারবো। তো চলুন আমরা একসাথে ভাষা শিখি। শুরু করার আগে আমি আপনাদের অনুরোধ করতে চাই যে আসুন আমরা প্রতিদিন 1 থেকে 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করার অভ্যাসটা করি। আজকে আমরা করবো Lesson 5, Course 2। যারা এই কোর্সের পুরো লেসন গুলি দেখেননি তারা দেখে নিবেন, এবং এই কোর্সের পাশাপাশি আমার যেসব কোর্স গুলি রানিং আছে তারা ওই কোর্স গুলো ফলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেল নাম হচ্ছে নববীর ইউটিউব। আপনারা সাবস্ক্রাইব করলে আপকামিং প্রত্যেক লেসন আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই কোর্সে পূর্ববর্তী লেসন গুলোতে আমরা আলোচনা করেছি ইনফিনিটিভ বা ইনফিনিটিভ নিয়ে। আজকে লেসনে আমরা কয়েকটি বিষয় আলোচনা করব ইনশাল্লাহ। তো যেসব বাক্যগুলি সাধারণত হোপ, এক্সপেক্ট, প্রমিস দিয়ে শুরু হয় এগুলি সাধারণত ফিউচার টেন্সে হয়ে থাকে। যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি, আই হোপ টু হ্যাভ ফিনিশড বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার। আমি আশা করি বছরের শেষের দিকে আমি এটা শেষ করে থাকব। এখানে হোপের পরে টু ইউজ করে আমি ইনফিনিটিভ ব্যবহার করছি, আই হোপ টু হ্যাভ ফিনিশড বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার, এখানে বছরের শেষের কথা আমি বলছি। ওকে, ইতালিয়ান ভাষা এটাকে আমি দুই ভাবে বলতে পারি। প্রথম স্প্যারো দিয়ে ফিনিতো, পেলা ফিনে দে লানো, বা স্প্যারো কে আব্র ফিনিতো, পেলা ফিনে দে লানো, দুটোই সঠিক। আপনারা দুটো যে কোনো একটি ব্যবহার করতে পারেন, তবে পার্থক্য হলো এই যে এখানে আমি দি আবের ফিনিতো এখানে ইনফিনিটো ফর্ম গঠন করছি, আর এখানে আমি ইনফিনিটো ফর্ম গঠন করছি না। এখানে আব্র একটা ফিউচার আমি বুঝাচ্ছি। ওকে, তো দুটোই সঠিক, দুটো যে কোনো একটি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এটা ফিউচার টেন্সে বোঝানো হচ্ছে। আমি আবার রিপিট করি, আই হোপ টু হ্যাভ ফিনিশড বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার, যেহেতু এটা হোপ দিয়ে শুরু হয়েছে এটা আমি ফিউচারে ব্যবহার করতে পারবো, এতে কোনো সমস্যা নেই। বাট যেই সব কাজগুলি অতীতে সম্পাদন হয়েছে এইগুলোর ক্ষেত্রে আমাকে ট্যাট ব্যবহার করতে হবে, যেমন আই হোপ ট্যাট আই হ্যাভ আন্ডারস্টুড হোয়াট ইউ মিন, আমি আশা করি বুঝেছি তুমি কি মিন করতে চেয়েছো। ওকে, আই হোপ দ্যাট আই হ্যাভ আন্ডারস্টুড হোয়াট ইউ মিন। ওকে, ইতালিয়ান ভাষা কিভাবে বলছি আমি, স্প্যারো দিয়াবের কাপিতো, এ কথা ইন্টেন্ডি দিলে এখানে স্প্যারো পর দি ব্যবহার করে আমি ইনফিনিটিভ ফর্ম গঠন করছি। একটি বিষয় খেয়াল রাখবেন, যদি ইংরেজি ভাষা আমি এভাবে বলি আই হোপ টু হ্যাভ আন্ডারস্টুড, এটা অতীতের কর্মক্ষেত্রে বোঝাতে চাইলে এটা ভুল হবে, এটা রং সেন্টেন্স হয়ে যাবে। আমাকে বলতে হবে আই হোপ দ্যাট আই হ্যাভ আন্ডারস্টুড। ওকে, আশা করি জিনিসটা ক্লিয়ার আপনাদের কাছে। আরেকটা জিনিস আমি বলতে চাই যে এই দুটো বাক্যের ক্ষেত্রে ইতালিয়ান ভাষায় আমি একই ভাবে ফর্ম গঠন করতে পারে, যেমন স্প্যারো দিয়াবে কাপিতো, কে কথা ইন্টেন্ডি দিলে অতীতে হয়ে যাওয়া কোনো কাজের কথা আমি বোঝাচ্ছি। আমি পূর্বের বাক্যে চলে যাই, স্প্যারো দিয়াবে ফিনিতো পেলা ফিনে দে লানো, ফিউচারে বা ভবিষ্যতে কোনো কাজ হবে ওটার কথা আমি এভাবে গঠন করতে পারি। সুতরাং ইতালিয়ান ভাষায় আমি ইনফিনিতোটা ফিউচার বা অতীতে যেটা হবে ওটা আমি প্রকাশ করতে পারি। এবার আমরা টু এর ব্যবহারটা দেখবো, যখন এটা রিপিট হয় কোনো বাক্যে তখন টুটা দিয়ে আমরা এটা অ্যাভয়েড করতে পারি। যেমন কয়েকটি এক্সাম্পল দেখলে আশা করি জিনিসটা ক্লিয়ার হবে। সজল সাজেস্টেড গোয়িং টু দ্য সি সাইড, সজল সাজেস্ট করলো যে সি সাইডে যাওয়ার জন্য, বাট আই ডোন্ট ওয়ান্ট টু, বাট আমি যেতে চাই না। এখানে দেখুন আমি বলতে চাচ্ছি বাট আই ডোন্ট ওয়ান্ট টু গো টু দ্য সি সাইড, এটা আমি পুরো বাকিটা বাক্যকে আমি উচ্চ রাখলাম, জাস্ট আমি এভাবে বললাম আই ডোন্ট ওয়ান্ট টু। তো এখানে ওয়ান টু দ্বারা ইনফিনিটিভ টু দ্বারা আমি অ্যাভয়েড করলাম আরেকটি ভার্বকে রিপিট করা। ওকে, সুতরাং এখানেও আমি যখন কোনো একই ভার্ব ব্যবহৃত কোনো বাক্যে আমি যখন এটাকে রিপিট হবে তখন এটাকে আমি অ্যাভয়েড করতে পারি ইনফিনিটিভ ফর্ম দ্বারা। ওকে, সজল সাজেস্টেড গোয়িং টু দ্য সি সাইড বাট আই ডোন্ট ওয়ান্ট টু, বাকিটা আমার উচ্চ থাকলো। ওকে, ইতালিয়ান ভাষায় আমি কি বলছি, সজল আ প্রপোস্তো দি আন্দারে আল মারে মা ইও নন বল ইও। ওকে, তো এখানেও আমি
পুরা বাক্য বলছি না ইউ নন বল ইউ আন দার আলমার, এখানে জাস্ট বলছি ইউ নন বল ইউ, বাট ইংরেজি ভাষায় আমি এভাবে বাক্যটা শেষ করছি আই ডোন্ট ওয়ান্ট টু। ওকে, আশা করি এটা ক্লিয়ার। অনেকে শুনি রিপিট করে, রিপিট না করে আপনি এভাবে বলতে পারেন আই ডোন্ট ওয়ান্ট টু, দ্যাটস ইট, ফুল স্টপ। এভাবে আপনি বলতে পারেন আপনার বাক্যটা যখন আপনি অলরেডি বাক্যের ভেতরে আপনার মেইন যে অ্যাকশন এটা আপনি বলেছেন গোয়িং টু দ্য সি সাইড। ওকে, আরেকটা এক্সাম্পল আমরা দেখি। Would you like to come to the party tonight? তুমি কি আজকে পার্টিতে আসতে চাও আজকে রাতে? Would you like to come to the party tonight? I would love to, comma, I would love to, but I'm afraid I'm busy tonight. Okay, এখানেও আমি একই ভাবে ব্যবহার করছি। I would love, love to come to the party না বলে আমি just বলছি I would love to, এখানে আমি বাক্যটা শেষ করছি, বা আমি বাক্য ছোট অংশটা আমার কমা দিচ্ছি যাতে আমার পুরোটা রিপিট করা না লাগে। ওকে, তো এখানে লাভ টু দিয়ে আমি ধরতে গেলে বাকিটা আমি উজ্জ্বল রাখছি। ওকে, মি পেঁচে রেববে, এখানে ইদের ভাষা হবে মি পেঁচে রেববে, আই উড লাভ টু। ওকে, আরেকটা এক্সাম্পল আমরা দেখি। হোয়াই আর ইউ মেন্ডিং মাই শুজ, ইউ রিয়েলি ডোন্ট নিড টু। এখানেও সেম, হোয়াই আর ইউ মেন্ডিং মাই শুজ, ইউ রিয়েলি ডোন্ট নিড to mend, need to mend my shoes না বলে you really don't need to বলে আমি বাক্য এখানে শেষ করছি। তো এখানে আমার অন্য ভার্বটা রিপিট করা থেকে আমি রিপিটটা আমি অ্যাভয়েড করলাম আমি ইনফিনিটিভ ফর্ম দ্বারা। ওকে, পের কি মিস্তাই আজুস্তান্দো লেস কার্পে নন এ প্রপিও নেসেসারিও পুন্তো। ওকে, তো এখানে অনেকেও রিপিট করলাম যেটা আগে বলেছি, তো এখানে রিপিট না করে আপনি যদি ইনফিনিটিভ ফর্ম ইউজ করেন তো আপনার পুরো বাকি অংশটা আপনার অ্যাভয়েড করতে পারবেন ইজিলি এবং সঠিক ফর্মটা থাকবে ইংরেজি ভাষা। ওকে, তো আশা করি এক্সাম্পল গুলি ক্লিয়ার, একদম সিম্পল কয়েকটা এক্সাম্পল নিয়ে আজকে আলোচনা করলাম। তো সাধারণত এইসব কখন আমরা করতে পারি, যেমন ওয়ান্ট, উইশ, লাভ, লাইক, প্রিফার, হোপ, ট্রাই, মিন, ইন্টেন্ড, এইসব বাক্যের ক্ষেত্রে সাধারণত আমি অ্যাভয়েড করতে পারবো ইনফিনিটিভ ফর্ম দ্বারা। হ্যাভ টু, নিড টু, আর টু, বি এবল টু, ইউজ টু, বি গোয়িং টু, আপনারা দেখতে পাচ্ছেন সবগুলি শেষে আমার টু দিয়ে আমি শেষ করছি, সুতরাং এভাবে আমি বারবে যে রিপিটটা হয় এটা আমি অ্যাভয়েড করতে পারবো। ওকে, তো আপনারা প্র্যাকটিস করবেন, যখন কথা বলবেন তখন দেখবেন যে আপনার যে ভার্বটা রিপিট করছেন বারবার এটাকে ইনফিনিটিভ ফর্ম দ্বারা এটাকে অ্যাভয়েড করতে পারবেন কিনা। ওকে, তো আশা করি আমার এক্সাম্পল গুলি ক্লিয়ার ছিল, যদি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করার চেষ্টা করবেন আপনাদের সাথে যারা কানেক্টেড পিপল তারাও দেখবেন ইনশাল্লাহ, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেল নাম হচ্ছে নাভিডস ইউটিউব, আপনারা সাবস্ক্রাইব করলে আপকামিং সবগুলি ভিডিও আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আর আমি আবার রিপিট করি, আমার এই কোর্সের পাশাপাশি অন্যান্য কয়েকটি কোর্স আছে, আপনারা ওগুলি ফলো করার চেষ্টা করবেন। তাছাড়া যারা শুধুমাত্র ইতালিয়ান ভাষা শিখতে চান তারা আমার সহজ উপায় ইতালিয়ানের মতো কথা বলা কোর্সটি ফলো করতে পারবেন, এটা খুবই সুন্দর একটি কোর্স, কয়েকটি প্রফেসরের সহায়তা আমি কোর্সটি সম্পাদন করার চেষ্টা করছি, সুতরাং লেসন গুলো একদম বেসিক লেভেল থেকে শুরু হয়েছে, সুতরাং যারা একদম ইতালিয়ান পারেন না তারাও ফলো করতে পারবেন, এবং যাদের কিছু ইম্প্রুভ করতে হবে ভাষাগত দিক থেকে, উচ্চারণগত দিক থেকে বা গ্রামাটিক্যালি, তারাও আমার কোর্সটি ফলো করতে পারবে ইনশাল্লাহ। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত রইল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।